সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে। এর আগে ক্লাসে তোমরা অবশ্যই দেখেছ, ত্রয়োদশ অধ্যায়ের জাতিসংঘের আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে আলোচনা করছি। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা ইউনিসেফ নিয়ে, যারা বাংলাদেশের এবং সারা বিশ্বে শিশুদের নিয়ে কাজ করে, শিশু এবং মাদের নিয়ে কাজ করে। তো ইউনিসেফের ক্ষেত্রে আমরা অনেক তথ্য জেনেছি। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইউনেস্কো। হ্যাঁ শিক্ষার্থীরা, ইউনেস্কো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে ইউনেস্কো সম্পর্কে আজ আমরা অনেক কিছুই জানবো, কিন্তু এর আগে কিন্তু আমরা আসলে ইউনেস্কো সম্পর্কে অনেক কিছু জানি, কারণ বিশ্বের যে কোনো কিছু ভালো কিছু স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ইউনেস্কোর অবদান সবচাইতে বেশি থাকে। যেমন আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি দান করছে সেটা কিন্তু ইউনেস্কোর অবদান। এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে দ্য ওয়ার্ল্ড হেলথ ডকুমেন্টারি যে স্বীকৃতিটা দান করছে এটাও কিন্তু ইউনেস্কোর অবদান। তাহলে বিশ্বের যা কিছু ভালো যেটাই হোক না কেন, সেটা কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে যে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে ইউনেস্কো দিয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আসো ইউনেস্কো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা জানব ইউনেস্কোর পূর্ণরূপ সম্পর্কে। এখানে ইউনেস্কো সম্পর্কে যদি একটু বলি, একটি জাতিসংঘের একটি সামাজিক সংস্থা, এটি হচ্ছে জাতিসংঘের কি সংস্থা, সামাজিক সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমি আবার বলছি, ইউনিসেফের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অর্থাৎ এটি জাতিসংঘের কি সংস্থা, এটি জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এটি জাতিসংঘের কি সংস্থা, শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর পূর্ণরূপ হচ্ছে দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তাহলে এটি হচ্ছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এবং এখন আমরা জানব এটি কত সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ইউনেস্কো কত সালে, যদি আমাদের প্রশ্ন আসে যে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়, ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে ইউনেস্কো কত সালে প্রতিষ্ঠিত হয়, ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এই যে ইউনেস্কো যে 1946 সালে প্রতিষ্ঠিত হয়, এটা প্রথম কোথায় অবস্থিত হয়, সদর দপ্তর কোথায়? তাহলে এর সদর দপ্তর হচ্ছে কোথায়, ফ্রান্সের রাজধানী আমরা জানি কোথায় বলতো, ফ্রান্সের রাজধানী প্যারিস। হ্যাঁ, তাহলে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে, এবং এটি প্রতিষ্ঠিত হয় কত সালে, 1946 সালে। এটি জাতিসংঘের খুবই একটি গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে একটি। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম ইউনেস্কোর পূর্ণরূপ সম্পর্কে জানলাম, এটি জাতিসংঘের কি সংস্থা এই সম্পর্কে জানলাম, এটি কত সালে প্রতিষ্ঠিত হয় এই সম্পর্কে জানছি, তারপর হচ্ছে এর সদর দপ্তর কোথায়। তাহলে এখানে কিন্তু আমরা 4টা প্রশ্ন সম্পর্কে অলরেডি জেনে ফেলেছি। শিক্ষার্থীরা, এগুলো তোমাদের প্রত্যেকটা লাইন টু লাইন করে ভালো করে তোমাদেরকে জানতে হবে, কারণ এখান থেকে আমাদের নৈমিত্তিক প্রশ্ন হতে পারে, এখান থেকে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। তাহলে শিক্ষার্থীরা আসো পরের আলোচনায় যাওয়া যাক। বাংলাদেশ জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হওয়ায় এর সদস্য সংখ্যা হচ্ছে কতটি, 195টি রাষ্ট্র এই ইউনেস্কোর সদস্য। তাহলে কতটি রাষ্ট্র, 195টি দেশ এখন এই ইউনেস্কোর সদস্য পদে রয়েছে। এখন আমরা জানবো ইউনেস্কোর মূল লক্ষ্য কি, কি লক্ষ্য নিয়ে কাজ করে। এটা কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্নতেও আসে যে ইউনেস্কোর লক্ষ্য কি। তাহলে ইউনেস্কোর লক্ষ্য হলো শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা সৃষ্টির মাধ্যমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আমি আবার বলছি, ইউনেস্কোর লক্ষ্য কি, ইউনেস্কোর মূল লক্ষ্য হচ্ছে এটি কি হচ্ছে, সারা বিশ্বে প্রত্যেকটা দেশের মধ্যে সহযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা এবং বিশ্বের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এই ইউনেস্কো কিন্তু কি করতেছে, মূল ভূমিকা পালন করতেছে।
এবং পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানব অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাই হচ্ছে ইউনেস্কোর মূল কাজ। তাহলে এখানে কিন্তু আমাদের প্রশ্ন দুটো হতে পারে। যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ইউনেস্কোর মূল লক্ষ্য কি, তাহলে ইউনেস্কোর মূল লক্ষ্যের ক্ষেত্রে আমাদের যেটা বলবো যে সারা বিশ্বে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে ইউনেস্কোর মূল লক্ষ্য। এর পরবর্তীতে যদি আমাদেরকে বলা হয় যে ইউনেস্কোর কাজ কি, ইউনেস্কো কোন বিষয়ে সবচেয়ে বেশি কাজ করছে, তাহলে আমরা বলবো যে সারা পৃথিবীর মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং মানব অধিকারের প্রতি যে শ্রদ্ধাবোধ, এই শ্রদ্ধাবোধ জানানোর কাজটাই করে থাকে কে, ইউনেস্কো। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র হচ্ছে চারটা। তাহলে ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টি? চারটি: শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। আমি আবার বলছি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টি, তাহলে আমরা বলবো ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র হচ্ছে কয়টা? চারটা। কি কি? শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। তাহলে শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিন্তু তিনটা প্রশ্ন শিখেছি যে ইউনেস্কোর মূল লক্ষ্য কি, ইউনেস্কোর মূল কাজ কি এবং ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টা, মানে কোন কয়টা ক্ষেত্র নিয়ে ইউনেস্কো মূলত কাজ করে থাকে। তাহলে এখন আমরা জানবো যে বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। তাহলে দেখো, 1972 সালের 27 অক্টোবর বাংলাদেশ ইউনেস্কোতে যোগ দেয়, মানে ইউনেস্কোর সদস্যপদ লাভ করে। কত সালে? 1972 সালে। কোন মাসে? অক্টোবর মাসে। অক্টোবরের 27 তারিখে বাংলাদেশ ইউনেস্কোর সদস্যপদ লাভ করে, ইউনেস্কোতে যোগ দেয়। তাহলে এবং ১৯৭২ সালে যে সদস্যপদ লাভ করে এবং 1973 সালে সরকার কি করে? ইউনেস্কো কমিশন গঠন করে। ইউনেস্কোতে যোগ দেওয়ার সদস্যপদ বা যোগ দেওয়ার পরবর্তীতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ইউনেস্কোর জন্য একটা কমিশন গঠন করতে হয়, যারা বাংলাদেশের প্রেক্ষিতে ইউনেস্কোর বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। 1972 সালে সদস্যপদ লাভ করে বা যোগ দিয়েই 1973 সালে বাংলাদেশ সরকার কি করে? ইউনেস্কোর জন্য একটা কমিশন গঠন করে। এই কমিশন বাংলাদেশের বিভিন্ন ইউনেস্কোর যে কর্মসূচি এটা বাস্তবায়নের জন্য বাস্তবায়নে কি করতেছে? সহায়তা করতেছে। আমরা জানি যে বাংলাদেশ কিন্তু খুবই দারিদ্রিক একটা দেশ। এখানে কিন্তু আমাদের শিক্ষার যে বিষয়টা, শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ কিন্তু অতটা বেশি এগিয়ে নেই, সেই ক্ষেত্রে শিক্ষার দিক দিয়ে অনেক পিছিয়ে থাকে, দারিদ্রতার দিক দিয়ে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। তাহলে সেই ক্ষেত্রে এই যে আমাদের এই দেশের মানুষকে যে শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগতি, দারিদ্রতার থেকে উঠিয়ে আনার যে মূল কাজগুলো, এগুলো কিন্তু অবশ্যই ইউনেস্কো করে থাকে, বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো করে। তাহলে বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ, বিশেষ করে বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে, এই যে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন প্রাচীন যে সংস্কৃতিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের যে প্রত্নসম্পদগুলো রয়েছে, এই প্রত্নসম্পদগুলো যেন নষ্ট হয়ে না যায়, এই প্রত্নসম্পদগুলো সুন্দর করে যে সংরক্ষণের যে মূল কাজগুলো, এগুলোকে করে থাকে ইউনেস্কো করে থাকে। তাহলে এক্ষেত্রে কিন্তু ইউনেস্কো আমাদের দেশের দারিদ্রতা দূরীকরণ, শিক্ষার উন্নয়ন এবং আমাদের দেশের মানুষকে বিজ্ঞান শিক্ষার প্রতি যে আগ্রহ সৃষ্টি করা এবং আমাদের দেশের যে প্রাচীন এবং প্রত্ন সম্পদগুলো রয়েছে, এই প্রত্ন সম্পদগুলো সংরক্ষণের যে মূল কাজটা, এগুলোকে করে থাকে ইউনেস্কো করে থাকে, বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো করে থাকে। আর আগে যেটা বলেছি, ইউনেস্কো আমাদের জন্য যে বিশেষ যে কাজটি করেছে সেটি কি করেছে, সেটি হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারি আমরা যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পালন করে, সেটা কিন্তু সারা বিশ্বেই এখন এই 21 ফেব্রুয়ারিটা পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সেই 21 ফেব্রুয়ারিকে স্বীকৃতি যে দানের বিষয়টা, এটা কিন্তু কে করেছে? ইউনেস্কো করেছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে ইউনেস্কোর অবদান কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে অনেক বেশি এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকেও কিন্তু স্বীকৃতি দান করেছে কে? এই ইউনেস্কো। এবং এছাড়াও আমাদের বাংলাদেশে যেটা বলছিলাম যে প্রাচীন যে প্রত্ন সম্পদগুলো রয়েছে এবং আমাদের দেশের সুন্দর একটি ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন, এই সুন্দরবনের ঐতিহ্য রক্ষার ক্ষেত্রেও
কিন্তু কাজ করে থাকে কে, ইউনেস্কো। এছাড়াও আমাদের যে প্রাচীন সম্পদ সেটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ, নওগাঁ পাহাড় পুরো, সোমপুর ও বৌদ্ধ বিহার, এগুলো সংরক্ষণের মূল কাজগুলো কে করে থাকে, ইউনেস্কো করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, ইউনেস্কো সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম, তোমরা পাঠ্য বইয়ের 138 পৃষ্ঠায় পার্ট 2 এ ইউনেস্কো সম্পর্কে খুব সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। এগুলো সুন্দর করে তোমরা সবাই একটা একটা করে লাইন টু লাইন করে মুখস্থ করবে। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো এবং পরবর্তী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে হাজির হবো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।